কিছু দিনই আলোচনা শোনার এবং দিনই আলোচনা করার তৌফিক পেয়েছি তাই মহান আল্লাহর সুক্রিয়স্বরূপ সহায়বলি আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ সালাম প্রিয়নবী বিশ্বনবী রহমাতুল্লিল আয়ালামিন মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি আমি আপনাদের মাঝে হয়তোবা একেবারেই প্রথম এসেছি আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা অনেকেই আছেন বয়স্ক মানুষ যাদের অনেকেই চল্লিশ পঞ্চাশ বছর ধরে কোনো মাহফিল ছাড়েন না বিভিন্ন আলেমের বড় বড় আলেমের বক্তব্য শুনেছেন কিন্তু আমরা বিশেষ করে আমি বাংলার মাটিতে বিভিন্ন জায়গায় একটা জিনিস লক্ষ্য করি আমরা অনেকে অনেক দিন ধরে বক্তব্য শুনছি কিন্তু কতটুকু শিখতে পেরেছি এটা খুব কম আমরা শিখতে পারি আজকে একেবারে প্রাথমিক কিছু আলোচনা করব আপনাদের সামনে এবং আপনারা আমার সাথে উত্তর দিবেন। আমি এমন বক্তব্য দিতে চাই না যে বছরে একদিন আসলাম এক ঘন্টা আলোচনা করলাম চলে গেলাম সকালবেলা উঠে কিছুই বলতে পারলেন না কিছুই শিখতে পারলেন না এ ধরনের আলোচনা আমি করতে পছন্দ করি না যদি দশ মিনিটও আলোচনা শুনেন দশ মিনিটে পাঁচটি আলা হলেও এখান থেকে শিক্ষা গ্রহণ করে যাবেন যেই মশলা মাসাইলগুলো আপনাদের সারা জীবন কাজে লাগবে আমরা সবাই জান্নাতে যেতে চাই তাই নাই কে জান্নাতে যেতে চান না হাত তুলন্ত দেখি জান্নাতে যেতে চাই না এ ধরনের মানুষ আছি আমরা সবাই আমরা জান্নাতে যেতে চাই আর এজন্যই আমরা আজকে দিনই মাহফিলে উপস্থিত হয়েছি যে এই মাহফিল থেকে কিছু দিনই আলোচনা দিনই এলেম শিক্ষা অর্জন করে আমাদের সার্বিক জীবনে তার বাস্তবায়ন করে আমরা জান্নাতে যাব জান্নাতে যেতে গেলে একটি জিনিস অর্জন করতে হবে সেটা হলো তাকোয়া আল্লাহতালা জান্নাত নির্ধারণ করেছেন মুত্তাকিদের জন্য কোনো কাফের কোন ফা ফাজের জন্য আল্লাহ তালা জান্নাত নির্ধারণ করেননি আল্লা তালা বলছেন জান্নাত আল্লাহ নির্ধারণ করেছেন মুত্তাকিদের জন্য তাকুয়া কাকে বলে এটা শিক্ষা গ্রহণ করে আগে যাবেন আজকে যে কিভাবে একজন মানুষ মুত্তাকি হতে পারে কিভাবে তাকুয়া অর্জন করতে পারে এই বিষয়টি আজকের আলোচনার মূল বিষয় তাকুয়া কাকে বলে তাকুয়া হলো আল্লাহ যা অপছন্দ করেন তা থেকে বেঁচে থাকার নামই তাকুয়া আল্লাহ যা অপছন্দ করেন আল্লাহ কি হারাম খাওয়া পছন্দ করেন না অপছন্দ করেন অপছন্দ করেন হারাম খাবেন না এর নাম হলো তাকুয়া আল্লাহ তালাকে বিড়ি সিগারেট জর্দাগুল খেতে বলেছেন না নিষেধ করেছেন আচ্ছা বিড়ি হারাম এ দলিল দিতে পারবেন কেউ কে দিতে পারবেন হাত উঠান যে বিড়ি হারাম হ্যাঁ বলেন বিড়ি হারামের দলিল কি নেশা কাকে বলে নেশা ওই জিনিসকে বলা হয় যে জিনিস খেলে তার মস্তিষ্কের বিকৃতি ঘটে আচ্ছা বিড়িতে মস্তিষ্কের বিকৃতি হয় আসলেই অনেকেই আমরা বলি এটা যে বিড়িতে তো মস্তিষ্কের বিকৃতি ঘটে না এই জন্য বিড়িকে নেশাদার দ্রব্য বলা যায় না এ ধরনের বক্তব্য অনেকে পেশ করেন যদি আমরা নেশাদার দ্রব্য নাই বলি এটাকে তারপরেও হারাম কেন হারাম আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা নিকৃষ্ট বস্তু হারাম করেছেন আচ্ছা বিড়ি সিগারেট জর্দা গুল এটাকে উৎকৃষ্ট বস্তু না নিকৃষ্ট বস্তু যদি উৎকৃষ্ট বস্তু হয় তাহলে আপনি সিগারেট খাচ্ছেন কোন সম্মানিত ব্যক্তিকে দেখতে পেলে আপনি ফেলে দেন কেন তাহলে বুঝতে হবে অবশ্যই নিকৃষ্ট যদি উৎকৃষ্ট বস্তু হয় তাহলে আপনার বাবার সামনে আপনি খান না কেন অবশ্যই নিকৃষ্ট বস্তু দ্বিতীয়ত দেখেন আল্লাহর বলেন লা আলী ওয়ালা বলছেন কারো ক্ষতি করা হারাম নিজে ক্ষতিগ্রস্ত হওয়া হারাম বুঝিয়েন ভালো করে আপনি এমন জিনিস করলেন যে অন্যের ক্ষতি হবে এটা হারাম এমন জিনিস করলেন যার নিজের ক্ষতি হবে সেটাও হারাম আচ্ছা বিড়ি সিগারেট যদ্দা গোল পৃথিবীর এমন কোনো সায়েন্স বলেছে যে স্বাস্থ্যের জন্য উপকারী পৃথিবীর সকল সায়েন্স প্রমাণ করেছে এটা সার্বজনীন ক্ষতিকর এজন্য তার প্যাকেটের গায়ে লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অতএব এটা নিঃসন্দেহে হারাম যারা এটাকে মাক্রু ফতুয়া দিয়েছি আর এই মাক্রু ফতুয়া শুনে যারা বিড়ি সিগারেট জর্দাগুল খান বা পান করেন তাদের সকলের পাপের একটা অংশ যারা ফতোয়া দিয়েছি তাদের আমল নামে যোগ হবে এজন্য সাবধান থাকবেন বিড়ি সিগারেট জর্দাগুল যে হারাম এটা নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং আপনি অপরকে ক্ষতিগ্রস্ত করছেন দুটাই আসছে এর মধ্যে অতএব এটা নিঃসন্দেহে হারাম যাই হোক আমার মূল বিষয় হলো আল্লাহ যা অপছন্দ করেন তা থেকে বিরত বিরত থাকবেন এর নাম হচ্ছে তাকুয়া আচ্ছা এখানে যারা আসি সালাত দেয় করি সবাই হয়তো বা করি না এত মানুষ যেখানে এই মাহফিলে যত মানুষ আছি এরা যদি সবাই মসজিদে ফজরের সালাতে উপস্থিত হয় তাহলে মসজিদে জায়গা হবে না কিন্তু মসজিদে তো এক কাতারে বেশি সালা মুসল্লি আসে না তাহলে এই মানুষগুলো গেল কোথায় সালাত আল্লাহ করতে বলেছেন না নিষেধ করেছেন করতে বলেছেন অতএব যা করতে বলেছেন তা করবেন এর নাম হচ্ছে তাকুয়া যা নিষেধ করেছেন তা বর্জন করবেন এর নাম হচ্ছে তাকুয়া এই তাকুয়া আমরা অর্জন করবেন সে আল্লাহ তাকুয়া অর্জন করতে গেলে কি করতে হবে এটা আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলেছেন প্রথমেই সবার জানা আয়াতগুলো আমি আপনাদের সামনে একটু অনুবাদ করে শুনিয়ে শেষ করবেন দেখেন আল্লাহ পবিত্র কোরআন মাজিদের প্রথমেই তালা আল্লাহ বলছেন কোরআন আচ্ছা বলেন তো আমরা তো সবাই মুসলিম এই কোরআন এই কোরআন শব্দের অর্থ জানান আপনারা কে বলতে পারেন কোরআন শব্দের অর্থ কি একজনেন এতগুলো মানুষ আমরা কোরআন হচ্ছে আমাদের মানদণ্ড আমাদের মানবতার মুক্তির সনদ কোরআন শব্দের অর্থ জানি বিষয় না আমাদের মুসলিম কিন্তু আমরা সবাই কোরআন শব্দের অর্থ হলো পাঠ করা হ্যাঁ আচ্ছা সুরা হা ফাতেহার অর্থ জানান সবাই সুরা ফাতেহা বহু মানুষ আছে সুরা ফাতেহার অর্থ জানি না এতদিন ধরে যে আমরা বক্তব্য শুনলাম কি কাজ হইল আমাদের যে সুরা ফাতেহার অনুবাদটাই জানলাম না এখনো সুরা ফাতেহা শব্দের অর্থ কি তাই অনেকে জানি না যে কাকে বলে ফাতে শব্দের অর্থ কি তাও আমরা জানি না আচ্ছা বলেন তো আমাদের কালিমাতে তাহিদ কি লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানেন দেখেন আল্লাহ ছাড়া সত্য মাহবুদ নাই আর অধিকাংশ সবাই মানুষ বলেছেন যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এখানেও পার্থক্য দেখেন লাহ ইলাল্লাহর অর্থও আমরা সঠিকভাবে জানি না তো যাই হোক আমি পর্যায়ক্রমে আলোচনাগুলো আসবেন সে আল্লাহ তো যেটা বলছি আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদের সৌরাতুল বাকারা সৌরাতুল বাকারা এর প্রথমেই আল্লাহ বলছেন জালিকাল কিতাব এই কোরআন এমন একটা কিতাব যাতে কোনই সন্দেহ নেই আচ্ছা কোরআনের একটা হরফ নিয়ে কোন সন্দেহ আছে এই কোরআন এমন একটা গ্রন্থ যার প্রত্যেক হরফের বিনিময়ে দশ নাকি পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই যার একটা হরফের বিনিময়ে দশ নাকি পাওয়া যায় একমাত্র কোরআন ব্যতীত তাহলে আমরা যদি কোরআনের একটা আয়াত তেলোয়াত করি তাহলে কত নাকি হতে পারে অথচ আমরা কোরআন তেল করি না কোরআন শুধু তুলে রেখেছি তাকে রমাজান মাস আসলে পড়ব আর বাকি এগারোটি মাস কোনো খবর নাই কোরআনের এটা করলে চলবে না আমরা কত সময় নষ্ট করছি একটু হিসাব করবেন আমরা যারা মোবাইল চালাই এই মোবাইলে যে কত সময় আমরা নষ্ট করছি কিন্তু ওই সময়ের মধ্যে কিছু সময় বের করে যদি একটা দুইটা আয়াত তেলোয়াত করতাম কত নাকি হতো কিন্তু আমরা করি না সহজ জিনিস এখানে অনেক মানুষ আছে যারা আমরা কোরআন পড়তেও জানি না দুঃখের বিষয় কেন আমরা কোরআন পড়তে গিয়ে শিখলাম না যে কোরআন এমন একটা কোরআন এমন একটা গ্রন্থ যার সাথে সম্পর্কিত হয়েছে তার সম্মান আল্লা বাড়াইছেন দুনিয়াতেও বেড়েছে আখেরাতেও বাড়বে কোরআন কার পর নাজ্লে হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহ্লাহ সাল্লামের পর মহাম্মদ সাল্লাহ্ সাল্লামকে বলা হয় সাইদুল আম্বিয়া নবীদের সর্দার পুরান কোন মাসে নাজিল হয়েছে রমাদান মাসে দেখেন রমাদান মাস বাকি এগারোটি মাসের চাইতে ফজিলতপূর্ণ পূর্ণ কোন রাত্রে নাজিলে হয়েছে কদরের রাত্রিতে দেখেন কদরের রাত্রে হাজার মাসের চাইতে উত্তম হ্যাঁ পুরান নাজিল হয়েছে উম্মাতে মুহাম্মাদের ওপরে উম্মাতে মোহাম্মদের মর্যাদা বাকি সকল চাইতে বেশি দেখেন কোরআনকে যে সঠিকভাবে ধারণ করেছে তার সম্মান বেড়েছে বেড়েছে আচ্ছা ডক্টর জাকির যতদিন ডাক্তার ছিলেন চিকিৎসার ডাক্তার ছিলেন যতদিন তাকে কেউ চিনতো আচ্ছা এখন যে সবাই চিনল সারা বিশ্ব চিনে সে ডক্টর হওয়ার জন্য চিনে না কোরআনের কারণে চিনে সম্মান কি কোরআনের কারণে বেড়েছে না ডক্টর হওয়ার কারণে বেড়েছে কোরআনের কারণে বেড়েছে তো কোরআন এমন একটা গ্রন্থ যার সাথে সম্পর্কিত হয়েছে যে তার সাথে সম্পর্ক গড়ে তুলেছে তার সম্পর্ক তার সম্মান দুনিয়াতে বেড়েছে আখেরাতেও বাড়বে এই জন্য কোরআনকে কেউ ছাড়বেন না কোরআনকে ধারণ করুন কোরআনকে কোরআন কাউকে ধোকা দেবে না কোরআন অবশ্যই আপনাকে দুনিয়াতে লাভবান করবে আখেরাতেও লাভবান করবে তো কোরআনের মধ্যে আল্লাহ তালা বলছেন এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নাই মুত্তাকিন কোরআন এমন একটা গ্রন্থ যা মোত্তাকিদের হেদায়েত স্বরূপ এসেছে শুধু মোত্তাকিদের নয় এখানে মোত্তাকিদের সম্মানের জন্য মোত্তাকি বলা হয়েছে অন্য জায়গায় বলা হয়েছে হুদাল্লিন যা মানুষের হেদায়েতের জন্য এসেছে কোরআন কোরআন কি শুধু মুসলমানের সবার জন্য কোরআন এসেছে আচ্ছা মোহাম্মদ সাল্লা সাল্লাম কি শুধু মুসলিমের নবী না ইহুদি খ্রিস্টান সবার নবী সবার নবী এমনকি জিন্ডের নবী মোহাম্মদ সাল্লাম তো কোরআন সবার গ্রন্থ শুধু মুসলিমের নয় অতএব কোরআন সবার হেদায়তের জন্য এসেছে হেদায়ত হেদায়ত কাকে বলে বিষয়টা বোঝা দরকার হেদায়ত অর্থাৎ পথ প্রদর্শক হেদায়েত মানে পথ প্রদর্শন করা কোরআন আমাদেরকে পথ দেখাচ্ছে হ্যাঁ এখানে এই হেদায়ত শব্দ নিয়ে আমাদের দেশে যারা পীর ফকির পীর বিশ্বাস পীরে বিশ্বাস করে যারা তারা কিন্তু বলে যে পথ প্রদর্শক এরা যেটা বলে মুর্শিদ বলে না আমাদের দেশে মুর্শিদ মুর্শিদ ধরতে হবে মানে পীর এর আরবি শব্দ হলো মুর্শিদ এই মুর্শিদ মানতে হবে না হলে তার হেদায়ত নেই হেদায়ত পাওয়া যাবে না মুর্শিদ শব্দের অর্থ আর হাদিন শব্দের অর্থ কিন্তু একই দুটোই হচ্ছে পথ প্রদর্শক এখন আমরা বুঝবো যে পথ প্রদর্শক কাকে বলে আমাদের দেশে যারা পীরে বিশ্বাসী তাদের বিশ্বাসটা কতটুকু সঠিক আছে এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে পথ প্রদর্শক দুই প্রকার মনে রাখবেন ভালোভাবে পথ প্রদর্শক দুই প্রকার দয়া করে কেউ উঠবেন না অল্প কিছু সময় আলোচনা হবে আপনারা মনোযোগ সহকারে কিছু শুনে কিছু শিখে যাকবেন ইনশাআল্লাহ পথ প্রদর্শক কয় প্রকার দুই প্রকার এক ধরেন আপনাকে যদি কেউ এসে বলে যে ভাই আমি চাপাইনামগঞ্জ শহরে যেতে চাই আমি চিনি না একটু আমাকে পথ দেখায় দেন তা আপনি দুইভাবে পথ দেখাইতে পারেন তাকে এক আপনি তাকে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে থেকে বলতে পারেন যে ভাই আপনি এখানে থেকে এখানে যাবেন এখানে যে বাস ধরবেন বাসে উঠে আপনি চাঁপায়নামাঙন শহরে যাবেন আবার আপনি বলতে পারেন যে ভাই আমিও যাচ্ছি চাপায়নামাঙন শহরে তা আমার সাথে চলেন আমি আপনাকে নামিয়ে দিচ্ছি জায়গায় দুটোই পথ দেখালেন কি না একটা আপনি জায়গায় দাঁড়িয়ে থেকে বলে দিলেন পথ দেখাই দিলেন আর একটা আপনি পথে পৌঁছায় দিলেন তার গন্তব্যস্থলে পৌঁছায় দিলেন পথ প্রদর্শক আল্লাহ মানুষকে গন্তব্যস্থলে পৌঁছা দেওয়ার পথ প্রদর্শক একমাত্র আল্লাহ অন্য কেউ নাই কিন্তু পদ দেখানোর পথ প্রদর্শক নবীর আসুলগণ পথ দেখানোর পথ প্রদর্শক কে নবীর আসুলগণ আর আল ওলামা ওয়ারাসুল আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস অতএব যত আলেম আছে যারা মানুষকে সঠিক পথ দেখানোর চেষ্টা করে তারা সকলেই মুর্শিদ মুর্শিদ বলতে কোনো একজন পীর নয় এই অর্থে শুধুমাত্র পথ দেখায় দিবে বাবা এটা জান্নাতের পথ এটা জাহান্নামের পথ এ পথে চললে জান্নাতে যাওয়া যাবে এ পথে চললে জাহান্নামে যাওয়া যাবে এ পথে চললে ইমানদার হওয়া যাবে এ পথে চললে কাফের হতে হবে এই পথ দেখানোর পথ পথ হলো যত নবী আসলগণ ছিলেন এবং যত ঐলামা আছেন সবাই এই অর্থে পথ প্রদর্শক মুর্শিদ কিন্তু কাউকে ইমানদার বানায়া দেওয়া কারো অন্তরে ইমান ঢুকিয়ে দেওয়া কাউকে হেদায়েত করে দেওয়া কাউকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়া এই পথ প্রদর্শক একমাত্র কে আল্লাহ আল্লাহ আর কেউ নেই তো যাই হোক বলছে হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক এবার আসে আল্লাহ বলছেন মুত্তাকি কারা এবার বলছেন এরপর থেকে পাঁচটা গুণের কথা বলেছেন যে ব্যক্তি পাঁচটা বৈশিষ্ট্য অর্জন করতে পারবে সে মুত্তাকি হতে পারবে এক আল্লাহ বলছেন আল্লা দিন বিল মিনু যারা ইমান আনবে গায়েবের ওপর গায়েব মানে কি অদৃশ্য খবর অদৃশ্য খবর বলতে কি বুঝি গায়েব বলতে কি বুঝি গায়েব কি আমাদের দেশে যেমন গায়েব বলা হয় যে আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকে আঠারো পারা কোরআন মুখস্ত করেছিলেন এ বিশ্বাস এ বিশ্বাস গায়েব নয় আমরা অনেকেই বলি যে আমার পীরের এত ক্ষমতা যে এক জায়গায় মোরাকায় বসে সারা দুনিয়া সব দেখতে পাই এর নাম গায়েব এটার নাম গায়েব নয় গায়েব বলতে কি বুঝি আসলে গায়েব কাকে বলে আল্লাহ তালা কোরআন মাজিদে যে খবর দিয়েছেন রাসুল্লাহ সাল্লাম হাদিসে যে খবর দিয়েছেন সেটা আমরা না দেখে বিশ্বাস করব। আল্লাহ তালা আল্লাহ তালার আছে কোরআনে আচ্ছা আল্লাহকে কে দেখেছেন এখানে কেউ দেখেছেন আল্লাহকে আল্লাহকে না দেখে বিশ্বাস করছি তাই না এর নাম হচ্ছে গায়েবে বিশ্বাস আচ্ছা রাসুলাল্লা সাল সাল্লামকে কেউ দেখেছেন এখানে রাসুল সাল্লাহ সাল্লামকে দেখিনি তারপরে ওই নেছি এর নাম হচ্ছে গায়েবে বিশ্বাস আচ্ছা জান্নাতে জাহান্নাম কেউ দেখেছেন জান্নাত জাহান নাম আমরা কেউ দেখিনি তারপরেও বিশ্বাস করছি যে আমরা মরণের পরে আমাদের আমল ভালো হলে জান্নাতে যাব। আমল খারাপ হলে জাহান্নামে যাবো জান্নাত এবং জান্নাত জান্নাত এবং জাহান্নাম আল্লাহ সৃষ্টি করে রেখেছেন না দেখে বিশ্বাস করছি এর নাম হচ্ছে গায়েবে বিশ্বাস বোঝা গেছে তাহলে না দেখে এই যে গায়েবে বিশ্বাস করার নাম হচ্ছে এটাই ইমান এই গুণ অর্জন করতে পারলে সে এক নাম্বার গুণ যেটা মুত্তাকি হওয়ার মাধ্যম আচ্ছা রাসুল গিয়েছিলেন আপনারা সকলেই জানেন মেয়েরাজে গিয়েছিলেন রাসুল সাল্লাহালে গেলেন এক রাতের মধ্যে গিয়ে আবার আসলেন এসে বললেন যে আমি মেয়েরাজে গিয়েছিলাম আল্লাহর কাছে গিয়েছিলাম সেখানে পাঁচ অক্ত সালাদ ফরজ হয়েছে আচ্ছা পাক্কা ইমানদার ছাড়া কেউ বিশ্বাস করতে পারবে এ কথা অনেকে যারা ইমান দুর্বল ছিল যারা মুনাফিক ছিল তারা রাসুল সাল্লাম এর কথা বলার পর বলছেন তারা বলেছে যে পাগল বলে কি দেখো এখনই নাকি একটু সময়ের মধ্যে আল্লাহর কাছে গেল আবার আসলো এটা কি বলে বিশ্বাস করেছে তারা করে নাই কিন্তু আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তেলা মতো সাহাবেইকে যখন এই খবর দেওয়া হয় তখন তারাকে বিশ্বাসে কোনোরকম তাদের ঘাটতি ছিল নিঃসন্দেহে বিশ্বাস করেছেন এবং এমন দৃঢ় বিশ্বাস করেছিলেন যার বিনিময়ে তাকে সেই দিন থেকে আর সিদ্দিক সত্যবাদী উপাধি দেওয়া হয়েছে অতেব ইমান এমন একটা বিষয় যেটা নিশ্চিত বিশ্বাস করতে হবে যাতে সন্দেহের কোনো অবকাশ থাকা চলবে না কেউ যদি মনে করেন যে আল্লাহকে তো দেখি না আল্লাহ আছেই কি নাই এটা কেমন করে বিশ্বাস করি তাহলে সে কালেও সে ইমানদার হতে পারবে না গল্পের মাধ্যমে জ্ঞান ছোট্ট একটা গল্প এক হিন্দু আর এক মুসলিম গণ্ডগোল লেগেছে হিন্দু বলছে যে হরি বড়। আর মুসলিম বলছে যে না না আমার আল্লা বড়। এখন হিন্দু বলে হরি বড় মুসলিম বলে আল্লাহ বড়ো এক খ্রিস্টান এসেছে মাঝখানে খ্রিস্টানকে বিচার দিয়েছে যে ভাই আমাদের মধ্যে একটা ফায়সালা করে দেন কি যে মুসলিম আমরা আমি বলছি যে আল্লাহ বড়ো আর হিন্দু বলছে হরি বড় কে বড় হরি বড় না আল্লাহ বড়ো এর ফায়সালা করেন তখন বলছে যে আমার ফায়সালা কি তোমরা মানবা তো বলছে হ্যাঁ মানবো তো বিরাট এক তালগাছে উঠাই দেবো দুজন উঠো তালগাছের উপরে তালগাছ উঠাই দিয়ে বলছে যে এবার যে বলছে যে আল্লাহ বড়ো সে আল্লাহ বলে লাভ মারো যদি দেখি যে তোমার হাত পা কিছু ভাঙ্গেনি তাহলে বুঝবো যে আল্লাহ বড় আর যে বলছো যে হরি বড় সে হরি বলে লাভ মারো যদি দেখি যে তোমার হাত পা ভাঙ্গেনি তাহলে বুঝবো যে হরি বড় দুজন লাভ মারো এখন মুসলিম বলছে হিন্দুকে এই তুই আগে লাভ মার হিন্দু হরি বলে লাভ মারেছে তো হাত পা কিছুই ভাঙেনি এবার মুসলিম ওখানে উপরে আছে তো ওর এবার সন্দেহ সৃষ্টি হয়ে গেছে যে হরি বলে লাভ মারলো ওর হাত তো কিছুই ভাঙলো না তাহলে আসলেই কি হরি বড় নাকি এ হরি বড় না আল্লাহ বড় হরি বড় না আল্লাহ বড় এর একটা সন্দেহ এবার বসে যেহেতু আল্লাহ বলো বড়েছি তা তো বুঝতে পারছি না মারি আল্লাহ বলে লাভ মারে যেহেতু বাজে লেগেছি তার সাথে আল্লাহ বলে লাভ মারেছে আর হাত ভাঙে গেছে পা ভেঙে গেছে তার কেন এটা গল্প কিন্তু এর মধ্যে জ্ঞান আছে কি যে এখানে তার বিশ্বাস পূর্ণ বিশ্বাস ছিল না আল্লাহ বিভিন্নভাবে মানুষের অন্তরকে পরীক্ষা করেন মানুষের ইমানকে আল্লাহ তালা বিভিন্নভাবে পরীক্ষা করেন যে ইমান কত বড় মজবুত যেমন দেখেন শিরিক করা হারাম তাই না জাদু করা হারাম জাদু শিক্ষা গ্রহণ করা হারাম যে জাদু করবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে যে জাদু শিখবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে এমন কঠোর জিনিস আচ্ছা আল্লাহ তো জাদুতে কাজ না করে না দিলেই পারতেন জাদুতে কোনো কাজ হবে না তাহলে তো হয়তো কিন্তু জাদুর কিছু ক্ষমতা আল্লাহ দিয়েছেন জাদু করলে কাজও হয় কেন দিলেন কারণ ইমান পরীক্ষা করার জন্য আজকে তাবিজ পরা শিরিক না অন্য কিছু শিরিক তাবিজ ঝুলানো শিরিক এখন যেহেতু শিরিক তো তাবিজ ঝুলিয়ে কোনো কাজ না হলেই তো পারত কিন্তু সেই শিরিকের মাধ্যমে কোনো কাজ হয় কিছু কিছু কাজ হয় কেন হয় আল্লাহ এর মাধ্যমে মানুষের ইমান পরীক্ষা করছেন যে দেখি তোমার তো একটু কাজ হচ্ছে দেখি তুমি তাবিজে বিশ্বাস করো না আমাকে বিশ্বাস করো কার তোমার দৃঢ় বিশ্বাস আছে এটা আল্লাহ ইমানের পরীক্ষা নিচ্ছেন কিন্তু আমরা সেই ইমানের পরীক্ষায় ফেল করছি এই জন্য দৃঢ় ইমানদার হতে হবে আল্লাহ আছেন আল্লাহ এক এরপর দৃঢ় বিশ্বাসী না হলে কখনোই আপনি ইমানদার হতে পারবেন না কখনোই আপনি মুত্তাকি হতে পারবেন না এবং আপনি জান্নাতেও যেতে পারবেন না তাহলে গায়ে বিশ্বাস করতে হবে দুই এক সংক্ষেপ আলোচনা করবো কারণ টাইম শেষ দুই বলছেন ওয়াই মোনা দুই নম্বর বৈশিষ্ট্য হতে দাদা সালাদ কায়েম করে আচ্ছা সালাদ কায়েম বলতে কি বুঝেন আজকে আপনার পরীক্ষা নেব এখন কত সালাদ করেন দেখব সালাদ কায়েম বলতে কি বুঝেন সালাত কায়েম বলতে কি যে বলছেন তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছ ঠিক সেইভাবে সালাত আদায় করো রাসুল শাহ সাল্লামের সন্ন্যাত অনুযায়ী সালাত আদায় করার নাম হলো সালাত কায়েম করা যত রোকন ওয়াজিব আছে এগুলো ঠিক করার নাম হলো সালাদ কায়েম করা পাঁচ অক্ত সালাদ নিয়মিত আদায় করার নাম হচ্ছে সালাদ কায়েম পাঁচ অক্ত করার নাম কায়েম করা নাই অনেকে চার অক্ত সালাদ করি ফজরে সালাত উপস্থিত হয় না এর নাম সালাদ নাই আচ্ছা এবার বলুন সালাদ এর রোকন সালাতের কিছু রোকন আছে রোকন বুঝিয়েন ভালো করে যেই রোকনগুলো যদি ইচ্ছাকৃত ছেড়ে দেন অথবা ভুলবশত ছুটে যায় সালাদ বাতিল রোকন যদি ইচ্ছাকৃত ছেড়া দেন অথবা ভুলবশত ছেড়ে দেন তাহলে সালাদ বাতিল আচ্ছা এখানে কে কে বলতে পারবেন হাত উঠাবেন শুধু যে কোন কোন কাজগুলো সালাতের রুকন। সালাতের মধ্যে কোন কোন কাজগুলো রুকন বলতে পারবেন কেউ একজন হাত উঠান যে একজন আমি বলতে পারবো যে এই কাজগুলো সালাতের রুকন। হ্যাঁ যা যাক একজন দুইজন আমরা পায়ে আচ্ছা এতগুলো মানুষ আমরা সালাদ আদায় করি সালাতের রোকন কোন কোন কাজ এটা যদি আমরা না জানি তো কোনটা ছুটল আর কি করবে কীভাবে বুঝবেন আপনি কোন কোন কাজগুলো রোকন এটাই জানলেন না অথচ এতদিন ধরে বক্তব্য শুনছি এটা আমাদের আলেমদের দুর্বলতা আমি বলব সেটা আপনাদের দুর্বলতা না দুর্বলতা আসলে আমাদের আমরা আপনাদের কাছে পৌঁছাইতে পারলাম না এই পর্যন্ত যে সালাতের রোকন কি কি। আজকে প্রত্যেকটা মসজিদের ইমামরা যদি মুসল্লিদেরকে প্রতিদিন একটু একটু করে শিখাইত তাহলে আজকে সবাই বলতে পারতেন কোন কোন কাজ সালাতে রকম তো ইমামরা তাদের দায়িত্ব পালন করলো না দেখুন সালাতের রোকন সংক্ষেপে বলে যাব মুখস্থ রাখবেন সব এক নাম্বার রোকন এখানে অনেক মাসালা আছে এক নাম্বার রোকন সালাতের দাঁড়িয়ে ফরজ সালাত করা কি দাঁড়িয়ে ফরজ সালাত আদায় করা মনে রাখবেন একটু পর কিন্তু সবাইকে বলতে হবে দাঁড়িয়ে ফরজ সালাত আদায় করা এখানে মাছালাবার শোনেন কেউ যে ব্যক্তি দাঁড়াইতে পারে এই ব্যক্তি যদি ফরজ সালাদ বসে আদায় করে তার সালাত বাতিল যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম এমন ব্যক্তি যদি ফরজ সালাদ বসে আদায় করে সালাত বাতিল কিন্তু দাঁড়াতে সক্ষম ব্যক্তি যদি সোনাদ বা নফল সালাত আদায় করে বসে আদায় করে তাহলে সালাত হবে কিন্তু অর্ধেক নেকি হবে দাঁড়িয়ে পড়লে যত নাকি বসে পড়লে তার অর্ধেক নেকি হবে সুন্নাত বা নফল সালাত। কিন্তু ফরজ সালাত দাঁড়াতে পারে এমন ব্যক্তি ফরজ সালাত যদি বসে আদায় করে তার সালাত বাতিল বোঝা গেছে অনেক মানুষ আছে আমরা যে ফরজ সালাত শেষে দুই রাকাত সোননাথ দাঁড়িয়ে পড়ি আবার দুই রাকাত বসে পড়ি পড়ি কিনা আপনি দাঁড়াতে পারেন কেন আপনি ইচ্ছাকৃতভাবে অর্ধেক নাকি নিচ্ছেন কেন নিচ্ছেন আপনি যত সালাত আদায় করবেন যেহেতু দাঁড়াতে পারেন আপনি দাঁড়িয়ে আদায় করেন পুরো পরিপূর্ণ নেকি অর্জন করেন জেনে শোনে বা জেনে বুঝে শক্তি সামর্থ্য থাকতে আমি কেন অর্ধেক নেকি নিতে যাব এবার আসি অনেক মানুষ আছি দাঁড়িয়ে মসজিদে আসি হেঁটে হেঁটে মসজিদে আসছি আবার হেঁটে হেঁটে মসজিদে মসজিদ থেকে বাড়িতে যায় কিন্তু তার রুকু সিজদাই সমস্যা রুকু সিজদাই সমস্যা কিন্তু দাঁড়াতে সমস্যা না সমস্যা হলো রুকু এবং সিজদাই এজন্য কি করি এসে চেয়ারে বসে যায় এই ব্যক্তির জন্য করণীয় কি এই ব্যক্তির জন্য করণীয় হলো যখন ইমাম দাঁড়িয়ে থাকবে আল্লাহ আকবার বলবে তখন সে দাঁড়াইয়া থাকবে ইমাম কেরাত করবে তারপরে যখন রুকুতে যাবে আল্লাহ আকবার বলে তখন সে রুকুতে চেয়ারে বসে রুকু করবে ইমাম যখন সিজদায় যাবে তখন চেয়ারে বসে সে সিজদা করবে আবার যখন ইমাম দাঁড়ায় যাবে তখন সে দাঁড়ায় যাবে বোঝা গেছে এমন ব্যক্তি আছে যে ইমাম যতক্ষণ দাঁড়াইতে পারে দাঁড়ায় থাকে ততক্ষণ দাঁড়াইতে থাকতে পারে না এমনও থাকতে পারে তাহলে যতটুক পারবে ততটুক দাঁড়াবে তারপরে বসে যাবে কমপক্ষে তাকবে তাহারিমা প্রথম থাকবে আল্লাহ আকবর এটা দাঁড়ায় দেবে তারপর বসে যাবে বোঝা গেছে যে ব্যক্তি দাঁড়াইতে পারে আর যে ব্যক্তি দাঁড়াতে পারে না সে ব্যক্তি যেভাবে পারে সেভাবে সালা করবে তার কোন সমস্যা নেই সে পূর্ণ নাকি পাবে তার কোনো সমস্যা হবে না বোঝা গেছে মাসাল শিখে যাবেন না বুঝতে পারলে লাগাব না দুই নাম্বার রকুন এক নাম্বার রকম কি বললাম দাঁড়িয়ে ফরজ সালা তাই করা দুই তাকবিরে তাহারিমা দুই নাম্বার কি তাকবীরে তাহারিমা কোন তাকবিরকে বলা হয় তাকবিরে তাহারিমা প্রথম তাকবির আল্লাহ আকবর বলে সালাত শুরু করলেন এর নাম হলো তাকবিরে তাহারিমা এই আল্লাহ আকবর তাকবিরে তাহরিমা হচ্ছে এটা রোকন যদি কারো ছুটে যায় তাকবিরে তাহরিমা তাহলে সারাদ বাতিল অনেক মানুষ আছি যারা মুখে বলি না ইমাম আল্লাহ আকবর বললো আল্লাহ আকবর কিছুই বললো না ওই হাত বেঁধে ফেললো তাকবেরে তাহারিমা মুখে উচ্চারণ করতে হবে ইমাম জোরে বলবে আপনি ধীরে বলবেন কিন্তু বলতে হবে আপনাকে আপনাকে আপনি বলতে গেলে তো ঠোঁট লড়বে না কি ঠোঁট যেহেতু লড়বে অনেকে কিছুই লড়ে না কিচ্ছু লড়ে না এটা চলবে না আমি একদিন আমি যখন ছাত্র ছাত্রজীবনে ছিলাম ছাত্র জীবনে আমারই এক জুনিয়র এক ভাই সে সোমনাথ সালাদ আদায় করছে আমি সামনে বসে আছি তো দেখলাম পুরো সালাতের মধ্যে তার একটুকু ঠোঁট টোট কিছু লড়লো না একবারে মুখ বুঝা বন্ধ করে বসে আছে সালাত শেষে আমি বললাম যে আচ্ছা তুমি কিছু পড়ো কি পড়ো না সালাতের মধ্যে হ্যাঁ পড়ি তো পড়তে গেলে তো ঠোঁট টোঁট লড়বে আমি তো গোটা তোমাকে লক্ষ্য করলাম একটু ঠোঁট লড়তে দেখলাম না আমি মনে মনে পড়ি আচ্ছা মনে মনে কীভাবে হবে মনে মনে পড়ে যে মনে মনে করছে আলহামদুলিল্লাহ আলহামদুল্লা আলমিন হলো আর রহমানুর রাহমিন হল এর নাম কিন্তু এটা চলবে না মনে মনে পড়ার ধীরে ধীরে পড়া পার্থক্য আছে মনে মনে পড়া চলবে না পড়তে হবে কিভাবে ধীরে ধীরে ইমাম জোরে বলবে আপনি ধীরে বলবেন আল্লাহ একবার বলবেন আপনিও কিন্তু ধীরে বুঝা গেছে তাকবিরা তার অনেক মানুষ কি করে জানেন জামাত জামাত ধরেন রুকুতে গেছে রুকুতে চলে গেছে এবার আমরা অনেকেই জানি পেলে রাকাত হয় এই বর্মে কিছু দলিলও আছে বিষয়টা নিয়ে মতভেদ আছে বড় ধরনের রাকাত হবে কি হবে না তো যারা মনে করি যে রুকু রাকাত হয় দর দিয়ে এসে রুকুতে পড়ে গেলাম সালাত হবে না ইমাম যে অবস্থাতেই থাকুক আপনি মসজিদে ঢুকছেন ধরেন দেখছেন যে জামাত রুকুতে আছে অথবা সিজদায় আছে আপনি কিভাবে সালাতে প্রবেশ করবেন আগবে আগে প্রথম তাকবির বা আল্লাহ আকবর তাকবিরে তাহারিমা আল্লাহ আকবর তারপরে যদি ইমাম রুকুতে থাকে তখন আবারও রুকুর জন্য আবারও আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন যদি ইমাম সিজদায় থাকে তাহলে আল্লাহ আকবর তাকবিরে তাহারিমা বলবেন তারপর সিজদাই যাওয়ার জন্য আরেকবার আল্লাহ আকবর বলে সিজদায় চলে যাবেন তাহলে প্রথম সালাতে প্রবেশ করবেন কি বলে তাকবিরে তাহারিমা আল্লাহ আকবর বলে তারপরে ইমাম যে অবস্থা আছে তার জন্য আরেকবার আল্লাহ আকবর বলে সেই জায়গায় যাবেন বোঝা গেছে ইনশাআল্লাহ বুঝবেন ভুল করবেন না কারণ তাকবে তাহারি চোর রোকন ছুটে গেলে সালাদ বাতিল সালাদ বাতিল করিয়েন না এর পরের রোকন হল সৌরাতুল ফাতেহা কে সৌরাতুল ফাতেহা সৌরাতুল ফাতেহা পড়তে হবে প্রত্যেক রাকাতে ইমাম হন মুক্তাদি হন কি সালাদ আদায় করেন পড়তে হবে বিষয়টি নিয়ে মতভেদ রয়েছে ওলামা একরামের মধ্যে ভালোভাবে বুঝবেন বিষয়টা আমি দালিলিক কিছু কথা বলবো এখানে বোঝার চেষ্টা করবেন এখানে প্রসিদ্ধ দুইটা মত একদল ওলামা একরাম বলছেন যে সুরা ফাতেহা পড়া লাগবে না ওই সালাদগুলোতে যেই সালাদগুলোতে ইমাম জোরে কেরাত করে কোন সালাদ যেমন মাগরিব ঈশা ফজর দলিল সুরা আরাফের দুই শত চার নাম্বার আয়াত আল্লাহ তালা বলছেন কুরি আল কোরআন যখন কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা চুপ থাকো এবং শোনো আল্লাহ তালা নির্দেশ দিলেন কোরআন তেলাওয়াত হলে চুপ থাকতে নির্দেশ দিলেন এবং শুনতে নির্দেশ দিলেন অতএব ইমাম যেহেতু কেরাত করছে মুখ তাদের চুপ থাকবে শুনবে এটা তাদের দলিল এই মতের আরেক দলরাম বলছেন যে না সুরাফাতেহা হচ্ছে রোকন রোকন ছুটে গেলে সালাত বাতিল হয়ে যাবে অতএব অবশ্যই প্রত্যেককেই সুরাফাতেহা পড়তে হবে দলিল হাদিস লা সালসালামের লিমাল্লাম ইয়াকরা বিফাতি হাতিল কিতাব রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ওই ব্যক্তির সালাত হবে না যে ব্যক্তি সলাতের মধ্যে ফাতেহা পড়বে না এই হাদিস থেকে অনেকেই বলেন যে এখানে তো ইমাম মুক্তাদি কিছু বলা হয়নি এই নির্দেশ ইমামের উপরে এখানে তো মুক্তাদির কথা কিছু বলা হয়নি কিন্তু আসলে তা নয় যারা আরবি গ্রামার বুঝেন আরবি আরবি ব্যাকরণ বুঝেন তারা এটা খুব সুন্দর সহজভাবে বুঝতে পারবেন লা সলাতা এই লা হচ্ছে লাইন অফি জিন্স যখন লাইন অফি জিন্স সলাতা হচ্ছে তার ইসিম লাইন অফি জিন্সের ইসিম যদি নাকেরা হয় অনির্দিষ্ট হয় তাহলে সেটা তুফিদুল নির্দেশ হয়ে যায় লাইন অফ এ জেন্স এর সালাত হচ্ছে তার ইসিম এবং এটা নাকেরা যেহেতু নাকেরা ইসিম এসেছে অতএব এটা আম নির্দেশ ইমাম হন মুক্তাদি হন একাকি সালাত আদায় করেন সবার জন্য এই নির্দেশ এটা তারা আরবি গ্রামার বোঝেন তারা বুঝবেন এবার যারা আরবি গ্রামার বোঝেন না তাদের জন্য দলিল আল্লাহ রাসুল সাল ওয়াসাল্লামের একটা হাদিস আবু হুরইর আরাদি আল্লাহ তালাহও বর্ণনা করছেন আবু হুরাই রহাদি আল্লাহ তালানও বলছেন যে মানসাল্লাহ সালতান লা ম ইয়েকরা ফি হাফি উম্মিল কুরআন ফাহিয়া আজুন ফাহিয়াহিদা আজুন ফাহিআহিদা আজুন যে ব্যক্তি সালাতাদয় করল অথচ সোরা ফাতেহা পড়ল না তার সালাত অসম্পূর্ণ তার সালাত অসম্পূর্ণ তার সালাত অসম্পূর্ণ যখন এই হাদিসটি আবু হুরাই রাদী আল্লাহ তালান হু বর্ণনা করছিলেন তখন এক সাহাবি বলে উঠলেন যে হে আবু হুরায়রা আমরা যখন ইমামের পেছনে থাকি তখন কি করবো তখন আবু হুরায়রা হুরাই আল্লাহ বললেন তুমি নিজে নিজেই সুরা ফাতেহা পড়ো তুমি নিজে নিজেই সুরাতে পড়ো তুমি গোপনে সুরা ফাতেহা পড়ো দেখেন তাহলে স্পষ্ট হয়ে গেল এই হাদিস দিয়ে আরেকটা হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলহিম একদা সালাম ফেরামার পরে শাহাব আয়েক্রামকে বললেন যে হাল তাকরাউ না হালফা ইমাম ইকুম তোমরা কি তোমাদের ইমামের পিছনে কিছু পড়ো শাহাবাইকরাম বললেন নাগামিয়া রসুল আল্লাহ হা আল্লাহ রসুল সালসাল্লাম আমরা পড়িত রসুন সাল্লাহ আলীম হাসাল্লাম তখন বললেন লাতাফা আলু ইল্লাফ ইফাতে হাতেল কিতাব তোমরা এমন কিছু পড়ো না শুধুমাত্র সোরা ফাতেহা ব্যতীত শুধু সোরা ফাতেহা ব্যা পড়ো অন্য কিছু পড়ো না তাহলে স্পষ্ট হলো কিনা আরও স্পষ্ট করি দেখেন এইবার বলি যে যারা বলছেন যে সরা ফাতে পড়া লাগবে না দলিল দিচ্ছি যে আল্লাহ তালা বলছেন যখন কোরআন তেলত হয় তখন চুপ থাকো শোনো আচ্ছা পাঁচ ফরজ সালাতের কয়েক রাকাত ফরজ সালাত বলেন তো সতেরো রাকাত আচ্ছা সতেরো রাকাতের মধ্যে কয় রাকাতে জোরে কেরাত হয় ছয় রাকাত মাগরিবের প্রথম দুই রাকাত এশার প্রথম দুই রাকাত ফজরের দুই রাকাত মোট ছয় রাখাতে কি হয় জোরে জোরাত হয় বাকি থাকলেও আর কত রাখাত এগারো রাখাত আপনি যদি এই দলিলের অনুসরণ করেন তো বাকি এগারো তো পড়তে হবে কমপক্ষে বাকি এগারো আকাত পড়তে হবে কি না দি কথা বলবো যে যেই সমস্ত ওলামা একরাম বলছেন যে সুরা ফাতে পড়া লাগবে না এই সমস্ত ওলামা একরামের কেউ বলেননি যে কেউ যদি সালাতের মধ্যে সোরাফাতেহা পড়ে মুক্তাদি তাহলে তার সালাদ বাতিল এ কথা কেউ বলেননি সালাদ বাতিল বলেননি কেউ পড়া লাগবে না এটা বলছেন কিন্তু পড়লে বাতিল হবে সালাদ এটা কেউ বলছেন না কিন্তু আরেক দল ওলামা একরাম বলছেন যে ফাতেহা রুকন না পড়লে সালাদ বাতিল অতএব সরাফ ফাতেহা যদি আমরা সালাতের মধ্যে পড়ি পৃথিবীর কোনো ওলামা একরামের কোটা সালাদ বাতিল নয় আর যদি না পড়ি একদল ওলামায় গ্রামের নিকটে বাতিল কারণ এটা রোকন অতএব আমরা যদি পড়ি তাহলে সন্দেহ মুক্ত থাকি আল্লাহর সাল্লাম বলছেন তোমার কাছে যেটা সন্দেহযুক্ত মনে হয় সেটা থেকে দূরে থাকো সন্দেহ মুক্ত কাজ করো যেটা তো সন্দেহ নাই আমরা যদি সোলা ফাতেহা পড়ি প্রত্যেক সালাতে প্রত্যেক রাগা হাতে কোনোই সন্দেহ নেই আমার সহি এতে কোনো সন্দেহ নেই কারোর নিকটেই সন্দেহ নেই এটা অতএব ফাতিহা আমরা সবাই পড়ব এবং এটা রুকন সমাধান বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন তাহলে ফাতেহা পড়তে হবে সবাইকে এটা রুকন এটা মনে রাখবেন সবাই ফাতিহা পড়বেন এর পরের রুকন কি এর পরের রুকন হলো রুকু করা কি রুকু করা রুকু আমরা সবাই জানি রুকু করা এর পরের রকম হলো রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো অনেক মানুষের সালাত হয় না আপনি দেখবেন বহু মানুষ আছে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না রুকু থেকে একটু মাথা খালি উঠাই অমনি দিয়ে চলে যায় এ ব্যক্তির সালাত হবে না পঞ্চাশ ষাট বছর ধরে সালা দাঁড়াতে করেছে সালাতে হয়নি রুকু করা যেমন রুকন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো রোকন তারপরের রুকন হলো সিজদা করা কি সিজদা করা সিজদা করা রোকন এবার সিজদা থেকে উঠে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা হচ্ছে রোকন এখন বুঝলেন তো কত মানুষের সালাত হয় না বহু মানুষ দেখেন না এক সিজদা থেকে মাথায় মারে আরেকটা মুরগি ঠুকরানোর মতো দেখেন না মুরগি টুকরাই না টক 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 করে খায় ওই টক টক দুইটা সিজদা মেরে চলে যায় ও এর সালাতই হবে না এর সালাতই হবে না সিজদা করা যেমন সিজদা করা যেমন রোকন দুই সিজদার মাঝখানে সোজা হয়ে স্থির ভাবে বসাও তেমনি রোকন যদি কোনো ব্যক্তি দুই সিজদার মাঝখানে না বসেন তার সলাদ বাতিল বোঝা গেছে রোকন ছুটে গেলে সলাদ বাতিল এইবার শেষ বৈঠকে বসা রুকন। কোন বৈঠক শেষ বৈঠক দুই রাকাত সালাতে তো একটাই বৈঠক ওটাই শেষ তিন রাকাত অথবা চার রাকাত বিশিষ্ট সালাতে দুইটা বৈঠক একটা দুই রাকাত পরে আর একটা হলো শেষ তাহলে শেষ বৈঠকে বাসা হইলো রোকন শেষ বৈঠকে আত্মা তো পড়া রোকন আত্মা হিয়া তো মুখস্থ আত্মা আত্মাহাত না পড়লে কিন্তু সালাত হবে না শেষ বৈঠকে শেষ বৈঠক শেষে সালাম ফেরানো রোকন দুই দিকে সালাম ফিরানো রোকুন দিকে দুই দিকে সালাম ফিরানো রোকন এখানে আমাদের দেশে একটু ভুল আছে প্রায় জায়গাতে আমরা যখন সালাম ফিরাই তখন দেখি যে ইমাম যখন বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মুক্তার সাথে সাথে বলে আসসালাম আলিক রহমতুল্লাহ জি না ইমাম যখন দুই দিকে সালাম শেষ করবে তখন আপনি সালাম ফিরাবেন ইমাম যখন বলবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তখন আপনি বলবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটা হলো সবচেয়ে তো সহি পদ্ধতি আপনারা অনেকে গেছেন না মক্কায় গেছেন হজ করতে হজমরা করতে চাননি অনেকেই যারা গেছেন তারা বুঝবেন আচ্ছা ইমা ওখানে মোকাব্বির থাকে প্রত্যেক সালাতে মোকাব্বির থাকে তো মোকাব্বির যখন সালাম ফেরাই তখন একদিকে সালাম ফেরানোর পরে পরে মোকাব্বির সালাম ফেরায় না দুই দিকে দুই দিকে সালাম ফেরানোর পরে মোকাব্বির বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শুনেছেন কি শোনেন নাই না শুনলে একটু ভালো হবে এখন টিভিতেও তো দেখায় পরীক্ষা করবেন একটু করে অনুরূপভাবে যারা সালাত এক রাকৎ ফেল করেছেন দুই রাকত ফেল করেছেন আপনি সালাম ফেরানোর পরে তো উঠবেন না আপনি বর্তমানে কি করা হয় আমাদের দেশে যে একদিকে শুধু আসসালাম আলাইকুম বললেই সাদা সাদা উঠে গেলাম এটা নয় দুই দিকে সালাম ফেরানো শেষ করবে তারপর আপনি উঠবেন দুই দিকে সালাম ফেরানো শেষ করবে তখন আপনি উঠে বাকি সালাত পূর্ণ করবেন বোঝা গেছে যেই ভুলগুলো আছে ভুলগুলো সংশোধন করে নেবেন এর জন্য আজকের এই আলোচনাগুলো বিষয়ে চলে আসছে কেন ওয়াই ওই সালাতের ব্যাখ্যায় এই বিষয়গুলো আসছে তাহলে এক নম্বর বললাম রোকন ছুটে গেলে সালাত করা তারপরে তাকবের তাহারিমা সৌরা সৌরাফাতে হাপড়া। রুকু করা সিজদা করা দুই সিজদা রুকু থেকে উঠা রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো সিজদা করা দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা তারপর শেষ বৈঠকে বসা আত্মাহিয়া তো পড়া শেষ বৈঠকে সালাম ফিরানো ওরকম বস্তু থাকবে এবার আসে ওয়াজিব ওয়াজিব ছুটে গেলে কি হবে ইচ্ছাকৃত কেউ যদি ওয়াজিব ছেড়ে দেয় তাহলে তার সালাদ বাতিল কেউ যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয় ওয়াজিব সালাদ বাতিল আর যদি ভুলবশত ওয়াজিব কাজ ছুটে যায় তাহলে সৌ দিতে হবে ভুলবশত ছুটলে সহসা ইচ্ছাকৃত ছেড়ে দিলে সালাদ বাতিল এইবার আপনি যদি রোকন কোনগুলো আর ওয়াজিব কোনগুলো কোন কান কাজগুলো ওয়াজিব এটা যদি না জানেন তা আপনার ভুল হলে আপনি সহসিজদা দেবেন না কি করবেন কিভাবে বুঝবেন যে আমি এখন সহসিজদা দেবো না কি করব। তাহলে বুঝতে হবে যে কোন কোন কাজগুলো ওয়াজিব এবার ওয়াজিব আসি এক নম্বর বলবো তাকবেরে তাহরিমা কি বলেছি রোকন তাকবির তাহরিমা বাদ দিয়ে বাকি যতগুলো তাকবির আছে তাকবির মানে আল্লাহ আকবর তাকবির মানে আল্লাহ আকবর যত জায়গা আল্লাহ আকবর আছে তাকবির তাহরিমা বাদ দিয়ে সবগুলো ওয়াজিব যেমন রুকুতে যাওয়ার সময় বলছে আল্লাহ আকবর বলে রুকুতে যাচ্ছি সিজদায় যাওয়ার সময় বলছে আল্লাহ আকবর সিজদা থেকে উঠে বলছে আল্লাহ আকবর এগুলো সবগুলো ওয়াজিব অতএব ওয়াজিব ইমাম যেমন জোরে বলবে আপনি ধীরে বলবেন মুখে উচ্চারণ করবেন নাহলে আপনার সালাদ বাতিল হয়ে যাবে আর যদি ছুটে যায় তাহলে সহসিজদা ছুটে গেলে যদি ভুলবশত ছুটে তাহলে তাকবিরে তাহরিমা বাদ দিয়ে বাকি যতগুলো তাকবির আছে ওয়াজিব এবার আসি রুকুতে গিয়ে আজিম বলা ওয়াজিব কমপক্ষে একবার বলা ওয়াজিব বাকি যতবার বলতে পারেন একবার বলেন দুইবার বলেন তিনবার বলেন পাঁচবার বলেন ছয়বার বলেন সাতবার বলেন আমাদের দেশে একটা প্রচলন আছে তিনবার না হলে পাঁচবার না হলে সাতবারে বেজোড় বলতে হবে এ ধরনের কোনো নিয়ম কানুন নাই কোরআন হাদিসে যতবার বলতে পারেন কোনো সমস্যা নাই বোঝা গেছে তারপরে সিজদা থেকে উঠে এই রুকু থেকে উঠে সামি আল্লাহ হুলিমান হামিদা সামি আল্লাহ হুলিমান হামিদা এটা ইমামের ওপরে ওয়াজিব এবং একাকি সালাতাদের করলে ওয়াজিব মুক্তাদের উপরে ওয়াজিব নাই সামি আল্লাহ হুলিমান হামিদা ইমামের জন্য ওয়াজিব এবং একাকি সালাতাতে করলে আপনার জন্য ওয়াজিব সামি আল্লাহ হুলিমান হামিদা কিন্তু মুক্তাদের উপরে ওয়াজিব নাই মুক্তাদের কি বলবে রব্বানা লাকাল হাম এটা সবার উপরে ওয়াজিব ইমামের উপরে ওয়াজিব মুক্তদের উপরে ওয়াজিব রব্বানা লাকাল হাম কম পক্ষে এতটুকু তারপরে আপনি হামদাম কাসিরাম তাই এটা আপনি বলতে পারেন আরো দোয়া আছে যেগুলো বলতে পারেন কিন্তু কম পক্ষে রব্বানা লাকাল হাম এটা বলা ওয়াজিব এবার সিজদায় গিয়ে সুবহান রব্বি আলা বলা ওয়াজিব কমপক্ষে একবার বলবেন ওয়াজিব তারপরে যতবার বলতে পারেন তারপরে দুই সিজদার মাঝখানে এসে রব্বিক ফিরলি মানে সিজদা থেকে এক সিজদার পরে উঠলেন উঠার পরে রব্বিক ফিরলি কমপক্ষে এতটুকু বলো ওয়াজিব রব্বিক ফিরলি রব্বিক ফিরলি দুইবার হাদিসে এসেছে অতএব দুইবার বলবেন রব্বিক ফিরলি রব্বিক ফিরলি আর যেই দোয়াগুলো আছে আল্লাহম্মাদ ফিরলি ওয়াহদিন যেগুলো দোয়া আছে সব বলবেন কিন্তু কমপক্ষে এতটুক বলা ওয়াজিব রব্বিক ফিরলি বোঝা গেছে কেউ ছাড়বেন না তারপরে রুকু গেল সেজদা গেল এরপরে প্রথম বৈঠকে বসা ওয়াজিব চার রাকাত বিশিষ্ট সালাত বা তিন রাকাত বিশিষ্ট সালাতের কয়টা বৈঠক থাকে দুইতে। এবার প্রথম বৈঠক দুই রাকাত পরের বৈঠক যেটা সেটাতে বসা ওয়াজিব এবং প্রথম বৈঠকে আত্মা এত পড়া ওয়াজিব বোঝা গেছে এখন আপনি দুই রাকাত পড়া পড়লেন পড়ার পরে বসা দরকার ছিল কিন্তু বসতে ভুলে গেছেন উঠে গেছেন এবার আপনি কি করবেন তিন রাকাত পর কি আবার বসবেন তিন রাকাত পরে আর বসবেন না দুই রাগাত পড়ার পরে বসা দরকার ছিল কিন্তু বসতে আপনি ভুলে গেছেন উঠে গেছেন এবার আপনি যদি সালা চার রাগাত বিশিষ্ট হয় চার রাগাত পড়েন একবারে বাকি দুই রাগাতও শেষ করেন একবারে সেই বৈঠকে বসবেন সালাম ফেরানোর আগে দুইটি সিজদা দিয়ে সালাম ফেরাবেন কেন সহ সিজদা দেবেন কারণ আপনার যে মাঝখানের বৈঠকটা ছুটে গেছে এটা কি ছুটেছে ওয়াজিব ছুটে গেছে দুইটা ওয়াজিব ছুটেছে এখন এখানে একটা বসা ওয়াজিব ছুটলো একটা আত্মাহিয়াতে ছুটলো তাহলে ও দুটাই ওয়াজিব ছুটেছে রোকন ছুটেনি অতএব রোকন যেহেতু ছুটেনি ওয়াজিব ছুটে গেছে সৌশা দিলেই আপনার সেটা সালাদ সহি বোঝা গেছে এই ওয়াজিব তাহলে রোকন বললাম ওয়াজিব বললাম মুখস্থ থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো যাই হোক আমি আলোচনা করেছিলাম সালা সালাত কায়েম করবে এর নাম হচ্ছে মোত্তাকি আমরা সবাই সালাত আদায় করব এবং কার মতো আদায় করব রাসুল্লাহ সাল আলী আসালামের সালাতের সালাত আদায় করব। তারপর আল্লাহ বলছেন ওয়ামিম্মা রজাক না হুম ফিকুন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সে রিজিক থেকে সে ব্যয় করবে ফরজ ব্যয় করবে যেই ব্যয়গুলো ফরজ সেই ব্যয় কোন কোন ব্যয় ফরজ এখানে শুধু অনেকে আমরা জাকাত বলি শুধুমাত্র জাকাত নাই ফরজ ব্যয় ফরজ ব্যয় কি কি যেমন আপনার পিতামাতা আপনার অর্থ ছাড়া চলতে পারে না এবার আপনি আপনার পিতা মাতার ভরণ পোষণ বহন করবেন এটাকে আপনার ফরজ নয় ফরজ অবশ্যই আপনার পিতা মাতাকে দেখতে হবে যদি না করেন কি আমাদের জবাব দিতে হবে আপনাকে এখন বর্তমানে দুঃখ লাগে পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে তার জায়গা তার সন্তানাদি লোক মানুষ অনেক সম্পদ সারী মানুষ কিন্তু পিতামাতার জায়গা হয় না পিতামাতা খাবার জোটে না তার জায়গা কষ্ট লাগে মনে রাখবেন পিতামাতাকে যদি এই ধরনের অবহেলা করেন কেউ কেয়ামতের দিন কঠিন জবাবের সম্মুখীন হতে হবে তারপরে ফরজ ব্যয় হল আপনার স্ত্রী সন্তানদের ব্যয় ফরজ ব্যয় অবশ্যই আপনার স্ত্রীর ভরণ পোষণ বহন করতে হবে আপনাকে অবশ্যই সন্তানের ভরণ পোষণ বহন বহন করতে হবে আপনাকে যদি না করেন আপনাকে জবাব করতে হবে স্ত্রী যদি সম্পদশালীও হয় তাহলে স্ত্রীর থেকে আপনি কিছু জোর করে নিতে পারবেন না স্ত্রীর উপরে স্বামীর ভরণ পোষণের দায়িত্ব ফরজ নয় কিন্তু স্বামীর উপরে ফরজ স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব পালন করা মনে রাখবেন সবসময় অতএব অবশ্যই এই ফরজ পালন করবেন তারপর হলো জাকাত আচ্ছা জাকাত আদায় করেন আপনারা জাকাত আদায় করেন তো সব ভয় উত্তর দিচ্ছে না মানে কেউ করে না জাকা আদায় যদি করেন তাহলে আমার প্রশ্ন উত্তর দেবে না দেখি কেমন জাকাত আদায় করেন আচ্ছা বলেন তো ধানের ওষুধ দেন আচ্ছা কতটুক ধান হলে জাকাত ফরজ বলেন কে কে বলতে পারবেন কতটুকু যেমন নিসাব আছে না যেমন স্বর্ণের হলো সাড়ে সাত ভরি আচ্ছা কতটুকু শস্য হলে কতটুকু শস্য হলে তারপরে জাকাত ফরজ হবে এটা কে বলতে পারবেন আঠারো মন আঠারো ত্রিশ কেজি যাক মোল্লা খান যাক দুই হাজার উত্তর দিতে পারেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যারা উত্তর দিতে পারেছেন তাদের এলেম আরও বাড়িয়ে দিন দেখেন 18 29 কেজি মনের কোন হিসাব আল্লাহর রাসূল দানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন লা যাকাত ইল্লা ফি খামসাতে আউসাকিন পাঁচ ওয়াসাকের কম হলে যাকাত ফরজ নয় পাঁচ ওয়াসাক 600 আচ্ছা পাঁচ ওয়াসাক কত টুকু এক ওয়াসাক সমান হলো 60 ছা কত এক ওয়াসাক সমান 60 ছা আমরা যে এক ছা করে ফিতরা দি না ফিতরা দি এক ছা করে এই ষাট শাহ পাঁচাক সমান কত চাহ হবে তিনশো শাক এক সমান যদি ষাট চা হয় পাঁচাক সমান তিনশো সা এক সা সমান যদি আড়াই কেজি হয় তিনশো সা কত কেজি হবে সাতশো পঞ্চাশ কেজি চল্লিশ কেজিতে এক মন হলে সাতশো পঞ্চাশ কেজিতে হবে আঠারো মন তিরিশ কেজি আঠারো মন তিরিশ কেজি আঠারো মন তিরিশ কেজি হলে আপনার জাকাত ফরজ হলুক বুঝলেন এইবার আপনার দিবেন কেমন কতটুকু যদি আল্লাহর পানিতে হয় কতটুকু দিবেন দশ ভাগের এক ভাগ আর নিজে শেষ দিয়ে করলে বিষ ভাগের এক ভাগ আপনারা কিন্তু সবাই বলেছেন বিশ মনে এক মন বিশ মনে এক মনে কথাটা ঠিক নয় দশ মনে এক মন আর বিষ মনে এক মনে কথাটা ভুল বিশ মনে এক মন আর বিশ ভাগের এক ভাগ দুটার মধ্যে পার্থক্য আছে যখন আপনি বিশ মনে এক মন বললেন তখন আপনার কাছে তো আঠারো মন তিরিশ কেজি হয়েছে বিশ মনে হয়নি আপনার উনিশ মনে হয়েছে জাকাত দিবেন না যদি বিশ মনে এক মন হয় বিশ মনে হয়নি জাকাত দেবো কেন আপনি বিশ মনে মন যদি বলেন আপনার কাছে বাইশ তে বিশ মনে এক মন দিলেন বাকি দুই মনে কি কোথায় গেল বাকি দুই মনে দেবেন না আপনি পঁচিশ মন হয়েছে বাকি পাঁচ মন বিশ মনে এক মন দিলেন বাকি পাঁচ মন কোথায় যাবে আপনি বিশ মনে এক মন নয় বিশ ভাগের এক ভাগ আঠারো মন ত্রিশ কেজি হলে সেটাকে বিশ ভাগ করেন এক ভাগ দেবেন উনিশ মন হলে সেটাকে বিশ ভাগ করেন এক ভাগ দিবেন বাইশ মন হলে সেটা বাইশ মনকে বিশ ভাগ করেন দিয়ে এক ভাগ দেবেন বোঝা গেছে তো বিশ মনে এক মন আচ্ছা কোন কোন শস্যের জাগাত খরচ কে বলতে পারবেন বলেন দেখি পুরস্কার আছে একশো টাকা পুরস্কার একশো টাকা পুরস্কার কোন কোন শস্যের জাকাত স্টেজ থেকে না হয় কোন কোন ফরজ হ্যাঁ হইল না কোন কোন শস্যের জাকাত ফরজ হলো এক হাজার বললেও পারবেন না বোঝা যাচ্ছে যেটা দেখেন পুরস্কার নিতে পারলেন না আমি কিন্তু সব জায়গা পুরস্কার দিই আমি মনে করি না যে না ধর দেশে বলছি বহু জায়গা আমি এক হাজার টাকা পুরস্কার দিয়েছি মনে করেন হুজুর খান নিতে আসে দিতেও আসে সব হুজুর নিতে আসে না বোঝেন হুজুররা দিতেও আসে অনেক হুজুর আছে আমি আপনাদেরকে দেওয়ার জন্যই বলেছি আসলে কিন্তু পারলেন না কোন কোন শস্যের জাকাত ফরজ এখানে একটা সূত্র মনে রাখবেন কত শস্যের নাম করবেন আপনি নিত্য নতুন শস্যও তো আসতে পারে কত শস্যের নাম করবেন একটা সূত্র আছে সূত্রে ফেলবেন সূত্রে মিললে তারপরে জায়গা ফরজ হবে সূত্রে না মিললে জায়গা ফরজ নয় বুঝিয়েন তিনটা যেমন আমরা অঙ্ক করি না যদি হোলকি উদ্যান হবে হোলি চলবে না তো সূত্রে মিলাইতে হবে এক মনে রাখবেন যেই শস্য গুদাম জাত করা যায় কোল্ড স্টোর ছাড়াই কোল্ড স্টোর লাগে না এক দুই যে শস্য মানুষের খাদ্য মানুষ খায় তিন যে শস্য ওজনে বিক্রি হয় এই তিনটা গুণ যে শস্যের মধ্যে থাকবে সেই শস্যের ফরজ যেমন ধরেন ধান গুদামজাত করা যায় ধান মানুষের খাদ্য ধান ওজনে বিক্রি হয় অতএব ধানের জাকাত ফরজ গম গুদামজাত করা যায় গম মানুষের খাদ্য গম ওজনে বিক্রি হয় গমের ফরজ, ডাল গুদামজাত করা যায় ডাল ওজনে বিক্রি হয় ডাল মানুষের খাদ্য অতএব ডালের জাকাত ফরজ বোঝা গেছে আঙ্গুর আঙ্গুর মানুষের খাদ্য আঙ্গুর ওজনেও বিক্রি হয় কিন্তু একটা শর্ত নাই গোদাম জাত করা যায় না এজন্য আঙ্গুরের জাকাত ফরজ নয় একটা নাই তাই ওই আঙ্গুরটায় শুকায় যখন কিসমিস হয়ে গেল তখন গুদামজাত যেই গুণটা ছিল না তার গোদাম জাত করা যায় না সেটা আবার ফিরে আসলো কিসমিস গোদাম জাত করা যায় অতএব কিসমিসের জাকাত বুঝা বুঝাতে পারলাম কি পারিনি বুঝেছেন তো না বুঝলে লাগাবো না এখানে এসেছেন যতটুকু সময় থাকবেন কিন্তু শিক্ষা গ্রহণ করে যাবেন গেছে কোন কোন শস্যের জায়গা ফরজ আর বলতে হবে কিছু এই সূত্রে মধ্যে তিনটাই থাকবে একটা না হবে না যেই শস্যের মধ্যে তিনটাই থাকবে আপনাদের আমের অঞ্চল চাপাই আমের দেশ বাংলাদেশের মধ্যে আম প্রধান জায়গা হলো চাপাই আমের কি জায়গা ফরজ কেন জাকাত ফরজ নাই গুদামজাত জাত করা যায় না একটা শর্ত তার মধ্যে নাই কিন্তু মানুষের খাদ্য ওজনে বিক্রি হয় কিন্তু গুদাম জাত করা যায় না কোল্ড স্টোর ছাড়া অতএব আমের জাকাত ফরজ না বোঝা গেছে খুশি হয়ে একজন সবাই যাক আমের জাকাত ফরজ না আমের জাকাত আর দিতে হচ্ছে না এখন শোনেন কোন কোন শস্যের জাকাত ফরজ আলহামদুলিল্লাহ বলছেন এবার আসি আচ্ছা কতটুকু স্বর্ণ থাকলে জাগাত ফরজ কত গ্রাম পঁচাশি গ্রাম আমাদের দেশে ভরি চলে আপনি আরাবিয়ান কান্ট্রিতে যাবেন ওই গ্রাম ভরি টরি যান বুঝে ওরা গ্রাম তো পঁচাশি গ্রাম স্বর্ণ এবং পাঁচশো পঁচানব্বই গ্রাম রৌপ্য কারো বাড়িতে যদি এক বছর যাবৎ মজুদ থাকে তারপরে জাকাত ফরজ এখানে একটা মাসালা বলে দিই গুরুত্বপূর্ণ মাসালা যেটা সবাই করেন মানে সময় সংক্ষেপ তো যেটা না জানলেই নয় ততরূপ বলছি বহু আলোচনা আছে এখানে একটা মাসালা সবাই জিজ্ঞেস করেন সেটা হলো যে একটা ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে তিন চারজন মেয়ে সদস্য একজন ভাই বলছেন যে ভাই আমার মেয়ে ব্যবহার করে দুই দুই ভরি স্বর্ণ আমার স্ত্রীর কাছে আছে দুই ভরি স্বর্ণ আমার মায়ের কাছে আছে দুই তিন ভরি ভরি স্বর্ণ আলাদা আলাদাভাবে কারো কাছে সাড়ে সাত ভরি নয় কিন্তু সব মিলে যদি এক জায়গায় করি তাহলে দশ বরি বারো বরী হয়ে যাবে এখন আমার উপর জাকাত ফরজ কিনা বুঝতে পেরেছেন মাসালা এবার উত্তর আগে প্রশ্ন বুঝবেন তারপর উত্তর বুঝবেন প্রশ্ন বুঝেছেন তো এখানে বুঝবেন যে ব্যক্তি মালিকানার উপর জাকাত ফরজ কি ব্যক্তি মালিকানার উপর জাকাত ফরজ যদি দেখেন যে পরিবারের যে সদস্যগুলো স্বর্ণ ব্যবহার করছে আপনার মা যেটা ব্যবহার করছে যদি হয় যে আপনার মাই তার মালিক এমন যদি হয় আপনার স্ত্রী যেটা ব্যবহার করছে আপনার স্ত্রী সেটার মালিক আপনার মেয়ে যেটা ব্যবহার করছে আপনার মেয়েই সেটার মালিক এমন যদি হয় তাহলে আলাদা আলাদা মালিক দেখতে হবে আলাদা আলাদাভাবে দেখতে হবে যে কারো সাড়ে সাত ভরি হয়েছে কিনা যদি কারোর কাছে আলাদা আলাদাভাবে সাড়ে সাত বড়ি না হয় তাহলে কারো উপরে জাকাত ফরজ নেই কিন্তু যদি দেখেন যে না মালিক একজন ব্যবহার করছে সবাই কিন্তু মালিক একজন তাহলে কিন্তু সব হিসাব করে জাকাত দিতে হবে হিসাবে আসবে কারণ ব্যক্তি মালিকানার উপরে জাকাত ফরজ বোঝা গেছে এটা হলো স্বর্ণ এবং রপ্পের জাগাত কতটুকু টাকা থাকলে জাগাত ফরজ কত টাকা থাকলে জাগাত ফরজ হবে হ্যাঁ সাড়ে সাত ভরে স্বর্ণের দাম মূল্য পরিমাণ সম্পদ অর্থ টাকা কারণ কাছে যদি এক বছর জাকাত মজুদ থাকে তার উপরে জাকাত ফরজ এটা মনে রাখবেন এবার আসি আচ্ছা গরু ছাগলের জাকাত আছে কি নাই কয়টা গরু হলে জাকাত ফরজ হ্যাঁ যা ফেরান কয়টা গরু হলে জাকাত ফরজ তিরিশটি কয়টা ছাগল কয়টি চল্লিশটি উঁট কয়টি পাঁচটি উঁট পাঁচটি মনে রাখবেন ছাগল চল্লিশ গরু তিরিশ উঁট পাঁচ মনে রাখ মনে থাকবে তো এইবার আসি এখানে একটা শর্ত মনে রাখবেন আল্লাহ রাসুল সাহাম বলছেন লাশু ছাড়া জাকাত ফরজ না সা এমা পশু ছাড়া জাকাত ফরজ নয় সা এমা কাকে বলে সা এমা হলো বিচরণশীল পশু যেই পশুকে খাদ্য কিনে খুঁয়াইতে হয় না বিলে ছেড়ে দিলেন চোরে টোরে খাইলো আবার বাড়িতে এসে বেঁধে রাখলেন আমার দাদাদের থেকে গল্প শুনতাম আমার দাদারা বলতেন যে আমাদের জামানায় বাড়িতে গরু থাকতো না বিলেই গরু থাকতো বিলেই চোরে খাইতো সকালবেলা যায় লাঙ্গল জুটতাম হাল বয়তাম এটা শুনতাম আগে এখনকার কিন্তু এটা নাই এখন এ ধরনের পাওয়া যাবে না আমাদের দেশে এখন যারা এখন খামার করছে তাদের কি হবে তাহলে জাকাত ফরজ কি ফরজ না তাদের কিন্তু তাদের তো আর ছায় না বিচরণশীল নয় তাদের তো খাবার কেনে খাওয়াতে হয় তো তাদের এই হিসাবে নয় যারা খামার করছেন তাদের চল্লিশ তিরিশটি গরুতে জাকাত ফরজ এটা নয় চল্লিশটি ছাগলে জাকাত ফরজ এটা নয় বা পাঁচটি উটে জাকাত ফরজ এটা নয় বরং তাদের জাকাত ফরজ হবে ব্যবসায়িক সম্পদ হিসেবে ব্যবসায়িক মাল তখন একটা গরু থাকলে গরুর মূল্য হিসাবে আসবে বুঝিয়েন ভালো করে তখন আর তিরিশটি নয় যারা খামার করছেন যদি ব্যবসায়িক উদ্দেশ্যে গরু পোষেন তাহলে একটা গরুর মূল্য হিসাবে আসবে যদি আপনার নিসাব পরিমাণ টাকা থাকে টাকার সাথে আপনার ওই গরুর মূল্য হিসাবে আসবে বোঝা গেছে দুইটা গরু থাকলেও আসবে তিনটা গরু থেকেও হিসাবে আসবে কারণ আপনি ওটা বিক্রি করে লাভ করার উদ্দেশ্যে রেখেছেন অতএব এটা ব্যবসায়িক পণ্য ব্যবসায়িক পণ্যের জাকাত আপনি দোকান করেন আপনি বছরে জাকাত যখন আদায় করবেন আপনার দোকানে যত পণ্য আছেন যেগুলো বিক্রি করার জন্য রেখেছেন সেগুলোর মূল্য হিসাব করে জাকাত দিতে হবে আড়াই পার্সেন্ট কত টাকা দেবেন আড়াই পার্সেন্ট মূল্য হিসাব করে আড়াই পার্সেন্ট অর্থাৎ আপনি চল্লিশ দিয়ে ভাগ দেবেন তাহলে আড়াই পার্সেন্ট যাবে চল্লিশ দিয়ে ভাগ দিলেই আড়াই পার্সেন্ট হবে চল্লিশ দিয়ে ভাগ দিয়ে যেটা আসবে সেটা জাকাত দিয়ে দেবেন বোঝা গেছে ইনশাল্লাহ এটা হলো জাকাতের নিয়ম সংক্ষিপ্ত জাকাতের বিবরণ আরও বহু বিবরণ আছে আমারই একটা কিতাব আছে দৈনন্দিন জীবনে ইসলাম জাকাত অধ্যায় যেটা অনেকদিন আগে প্রকাশ হয়েছে বইটা ইন্টারনেটেও আছে এমনিতে কিনতেও পাবেন সেটা যদি ইয়ে করেন তাহলে বিস্তারিত সেখানে জানতে পারবেন এরপরে ভাইরে উঠা শুরু করেছে মানে আর ধৈর্য নাই সংক্ষিপ্তভাবে বলি আরও তাহলে গুণ কয়টা বললাম তিনটা গুণ এক নাম্বার মুত্তাকি হওয়ার জন্য বলেছি গায়েবে বিশ্বাস দুই নাম্বার বলেছি সালাত কায়েম করা তিন নাম্বার বলেছি কি ফরজ ব্যয় ফরজ ব্যয় যেগুলো জাকাত সহ আরো যেগুলো ফরজ ব্যয় আছে সেগুলো ব্যয় করা আল্লাহর রিজিক থেকে চার নাম্বার হলো কি ওয়াল্লাযীন ইয়ুমিনুনা বিমা উনজিলা মিন ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক যেটা তোমার প্রতি নাজিল হয়েছে কুরআন কুরআনের প্রতি এবং আগে যত কিতাব নাজিল হয়েছে আসমানী কিতাব সবগুলোর প্রতি ইমান থাকতে হবে শুধু কোরআন পূরণ নয় সবাই সবগুলো কিতাবকে বিশ্বাস করতে হবে যত কিতাব আছে সবগুলোকে বিশ্বাস করতে হবে হবে কিন্তু মানতে কোনটা আসার পরে অন্যান্য সকল গ্রন্থকে মনসুখ করে দিয়েছে রহিত করে দিয়েছে অর্থাৎ অন্য কোনো বিধান মানতে পারবেন না কোরআন ছাড়া কিন্তু ইমান থাকতে হবে সবগুলোর প্রতি এগুলো আল্লাহর প্রেরিত কিতাব এই ইমান থাকতে হবে বোঝা গেছে তারপরে চার নাম্বার পাঁচ নাম্বার হলো কি আির কিনুন পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস করে দৃঢ় বিশ্বাস পরকাল পরকালে আমরা যাব এটা বিশ্বাস করেন বিশ্বাস করেন তো পরকালে আমাদেরকে যেতে হবে আমরা মারা যাব সবাইকে মরতে হবে আল্লাহ তালা বলছেন কুল্লুনাফ সিং দা একাতুল মাউথ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এমন কোন প্রাণী নেই যে সারা জিন্দেগি বেঁচে থাকবে সবাইকে মরতে হবে এই মরণের ভয় আমরা সবাই করি রসমুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন যে তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো মৃত্যুকে সবাই যদি আমরা বেশি বেশি স্মরণ করতাম তা আমাদের দ্বারা পাপ কাজ হতো না মৃত্যুকে যদি আমরা বেশি বেশি স্মরণ করতাম তাহলে আমরা ভালো কাজগুলো বেশি বেশি করতে পারতাম কিন্তু বর্তমানে আমরা মৃত্যুকে ভুলে গেছি আমরা যে মারা যাব এখনই যে আমার আপনার মৃত্যু আসতে পারে এটা আমরা একেবারে ভুলেই গেছি আচ্ছা এখানে কেউ গ্যারান্টি দিতে পারবেন যে এক সেকেন্ড বেঁচে থাকবেন এক সেকেন্ডের গ্যারান্টি কেউ দিতে পারবেন তো এক সেকেন্ডের তার বিশ্বাস নেই এটাকে আমরা কিভাবে আঁকড়ে ধরে আসি এক সেকেন্ড বিশ্বাস নেই এখনই চলে আসতে পারে আমার আপনার কাছে মৃত্যু মনে রাখবেন মৃত্যুটাই হচ্ছে স্বাভাবিক বেঁচে থাকায় অস্বাভাবিক মৃত্যুকে সবার সামনে ভাববেন যে এখনই আমার আপনার সাথে মৃত্যু চলে আসতে পারে মৃত্যু আসলে কিন্তু সব চলে যাবে পৃথিবীর কোনো মোহ আপনার আপনার আমার সামনে থাকবে না সবাইকে আমাদের মৃত্যুবরণ করতেই হবে করতেই হবে এটা সবাই মনে রাখবেন ভাই আল্লাহ রাসুল সাল্লাম মারা গেছেন পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ পৃথিবীর সবচেয়ে মর্যাদাশীল মানুষ তিনি মারা গেছেন তা আমরা অবশ্যই মরব রাসুল সাল্লি আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় পর্যন্ত বলেছেন ইন্নালিল মাউতে সাকারাত মৃত্যু যন্ত্রণা কতই না কঠিন মৃত্যু যন্ত্রণা কতই না কঠিন সেই মৃত্যু যন্ত্রণাও রাসুল সাহাল্লামকে গ্রাস করেছে অতএব আমরা তো একবার সাধারণ মানুষ আমাদের কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে মৃত্যুকে ভয় করুন পরকালকে ভয় করুন আল্লাহর সামনে কিন্তু আমাদেরকে উপস্থিত হতে হবে আমরা যা করছি যা বলছি সব কিন্তু রেকর্ড হচ্ছে ডান কাঁধে একজন ফেরস্তা আসেন বাম কাঁধে একজন ফেরস্তা আছেন ডান কাঁধে যিনি আসেন তিনি শুধু ভালো কাজগুলো লিখেন নেকির কাজগুলো বাম কাঁধে যিনি আসেন তিনি শুধু পাপের কাজগুলো লিখেন কেয়ামতের দিন আমার আপনার সামনে আমল নামা পেশ করবেন আল্লাহ পেশ করে বলবেন এ করা কিতাব এক ক্যাভা বিনাফসিকাল আলাইকা হাসিবা তুমি তোমার আমলনামা পড়ে দেখো তোমার বিচার করার জন্য তোমার ফ্যাসলার জন্য তুমি নিজেই যথেষ্ট তুমি দেখো তুমি জান্নাতে যাবে না জাহান নামে যাবে যখন দেখব যে আমার সামনে সব প্রকাশ হয়ে গেছে যেই এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে ছোট বিষয় বড় বিষয় কোনো বিষয় ছাড়া হয়নি তখন কিন্তু আমরা সবাই আফসোস করে বলবো মাল ইহাজ কিতাব লাই ও গদ রুসকি রতন ওয়ালা কবিরতন ইল্লাহ সাহা এ কেমন কিতাব দেখছি যার মধ্যে কোনো ছোটো বিষয় ছাড়া হয়নি যার মধ্যে কোনো বড় বিষয় ছাড়া হয়নি সব বিষয়ে লিপবদ্ধ আছে কেমন কিতাব দেখছি সেদিন কিন্তু আফসোস করতেই হবে কিন্তু সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না আফসোস আফসোস যেন দিন না করতে হয় সেই জন্য দুনিয়াতে আমাদের কিছু কর্ম করে দিতে হবে মনে রাখতে হবে আমরা আর দুনিয়াতে যে ধন সম্পদ অর্জন করছি বাড়ি গাড়ি অর্জন করছি হারাম হালাল বিবেচনা করছি না কী আমরা যখন মারা যাব, আমাদের সাথে কিন্তু কিছুই যাবে না আমরা যখন মারা যাব তখন আমাদের আমাদেরকে যখন কবরে রাখা হবে তখন আহাল পরিবার আমার ধন সম্পদ আমার সাথে যাবে না সবাই ফিরে চলে আসবে কিন্তু ওয়াইফ আমালুহু কিন্তু আমার সাথে আপনার সাথে আমাদের আমলগুলো চলে যাবে আমি আপনি যদি ভালো আমল করি সেগুলো আমাদের সাথে যাবে খারাপ আমল করলে সেগুলোও আমার আপনার সাথে যাবে ভালো আমলগুলো যদি হয় আমল যদি ভালো হয় তাহলে জান্নাতে যাব আমল যদি খারাপ হয় জাহান্নামে যাবো অতএব মরণ আসার আগেই সবাই আমরা সংশোধন হওয়ার চেষ্টা করি আমরা সকলে আল্লাহর পাপি বান্দা আল্লাহ তারা বলছেন ইন্নাল ইনসান আল লাফি খোস নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে অবশ্যই ক্ষতির মধ্যে আছে আল্লাহ তালার তাকিদ করে বলছেন কেন ক্ষতির মধ্যে আছে কারণ আমরা মানুষ কেউ পাপের ঊর্ধ্বে নয় নবী কন হচ্ছেন মা তারা বাদ দিয়ে আমরা যারা সাধারণ মানুষ তারা কেউ পাপের ঊর্ধ্বে নয় আমি যতই বক্তব্য দিই কেন আমার দ্বারাও পাপ হচ্ছে পাপের ঊর্ধ্বে আমরা কেউ নয় কেউ বেশি পাপ করি কেউ কম পাপ করি পার্থক্য এতটুকু অতএব রাসুল উল্লাহ সাল্লী হাসাল্লাম যার পূর্বের গুণা পরের গুণা সব ক্ষমা করে দেওয়া হয়েছিল তারপরেও হাদিসে এসেছে রাসুল উল্লাহ সাল্লা আলী দৈনিক কমপক্ষে একশোবার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন আমাদের পূর্বের গুণা পরের গুণা কোনো কিছুই ক্ষমা হয়নি অতএব আমাদের কত ক্ষমা চাওয়া দরকার একটু বিবেচনা করবেন অথচ আমরা একবারও ক্ষমা চাই না আমাদের ক্ষমা চাইতে মনেই থাকে না আমরা যে পাপ করেছি এতটুকু উপলব্ধিই করি না আমরা আমাদের কোনো অনুভূতিই নেই অতএব সবাই বিবেকবান মানুষ যারা আছেন কোরআন হাদিসের এলেম আপনার কাছে না থাকুক আপনার বিবেক আছে অন্তরকে প্রশ্ন করুন আপনি বলতে পারবেন আপনি দিনে কয়টা কাজ ভালো করেন আর কয়টা কাজ খারাপ করেন আপনার কুরআন হাদিসের এলেম না থাকলে কি হলো অবশ্যই আপনি কোনটা অন্যায় কোনটা ন্যায় এটা জানার এটা বোঝার তৌফিক বিবেক জ্ঞান আপনার আছে আল্লাহ আপনাকে দিয়েছে এই জন্য আপনি আষ্টাফল মখলু সৃষ্টির শ্রেষ্ঠ জীব একটা পশু ভালো মন্দ বোঝে না কিন্তু আমি আপনি ভালো মন্দ বুঝি এটা ভালো এটা খারাপ এজন্য তো আমরা আষ্টাফল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব অতএব আমরা যেহেতু সৃষ্টির শ্রেষ্ঠ জীব জীব এই শ্রেষ্ঠত্বের প্রমাণ আমাদেরকে রাখতে হবে কিভাবে আমরা সঠিক কাজ করব ব্যাঠিক কাজ বাদ দেবো এর মাধ্যমে আমরা আমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখবো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আজকের আলোচনা এখানে শেষ করছি ভয়ানকা আল্লাহ আসাদু আল্লাহ আলাহ ইন তস্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি